হাই ফ্রেন্ডস, দেখো এখানে রাত 12টার সময় বসিয়েছে মেয়ের জন্য অল্প ভাত আর ভারীর ওপর ইয়ের কোটো দিয়েছে। আর এখানে দেখো মেয়ে তার বাবার কোলে বসে আছে, রাত্রিবেলা 12টার সময় কান্না, তো বলছে মা ভাত খাবো। তো ভাত তো অল্প আছিল, মানে ওকে খাইয়েছে, তাও মানে রাত্রিবেলা ওর খিদে পেয়েছিল, তো যেতেটুকু ছিল ওর বাবা খেয়েছে আর আমি খেয়েছিলাম। তো ওর জন্য আবার দেখো ওর পাপা একটু করে ভাত বসিয়েছে, তো আমি হাঁড়ি টাড়ি প্রায় সব কিছু ধুয়ে নিয়েছিলাম, তো ও কান্না করাতে ওর জন্য অল্প ভাত বসিয়েছে। তো দেখো ফাইনালি ভাতও হয়ে গিয়েছে। আর ওর পাপা দেখো ঘি নিয়ে, মানে ভাতটাকে লবণ দিয়ে ঘি দিয়ে মাখিয়ে দিবে, ও খাবে। তো দেখো তারপরের দিন সকালবেলা দেখো দাঁত ব্রাশ করছে আর মোবাইল দেখছে। তো দাঁত ব্রাশ করতে, মানে ওর যে দাঁত ব্রাশ করতে কত যে প্রবলেম ওর, কী আর বলবো। দেখো এখানে ওকে মোবাইল দেখাচ্ছি আর দাঁত ব্রাশ করাচ্ছি, তো কী আর করবো। আর অন্য কিছু দেখালে তো ও আর দাঁত ব্রাশ করবে না তার জন্য। তো দেখো আর আমি ওইখানে ব্রেকফাস্ট বানিয়ে নিলাম, আমার জন্য গোলা রুটি বানিয়েছি আর মেয়ের জন্য ম্যাগি। আর বর তো কিছু খাবে না, ডালিয়াও খাবে না, গোলা রুটিও খাবে না। তো দেখো ফাইনালি মেয়ের জন্য ডালিয়াটে বানালাম, বানিয়ে তারপর আমি একটা ডিম পোচ বানালাম। তো ডিমটা প্রায় অমলেটই হয়ে গেছে বলতে, তারপর মেয়েকে নিয়ে আমি খেলাম। আর এখানে দেখো ওর পাপা তো বাজারে গিয়েছিলো, তো লেচু খাওয়ার খুবই ইচ্ছা, তারপর ওর জন্য লেচু এনেছে। তো ফার্স্টে আমি আগে টেস্ট করলাম লেচুটা, তো লেচুটা একটু টক টক ছিল, যেহেতু ফার্স্ট মানে আর কি এই বছরে আর কি ফার্স্ট লেচু খেলাম। মানে দেখো লেচুটার মধ্যে মাংস তো অল্প অল্প মাংস, মানে ভালোভাবে মাংস হয়নি। তো মেয়ে খেয়ে বলছে টক, আর আমিও একটা খেয়ে নিলাম। দেখো মুখের ভিতরে ভরে একদম খেয়ে নিয়েছি। তো লিচু খেতে, এই সিজনে লিচু খেতে আমার ভালোই লাগে। তো তারপর আমি চলে গেলাম রান্নার কাজে। এখানে দেখো তেলগুলো ঢেলে নিলাম বোতলে, তারপর মেয়ে দেখো লিচু দেখাচ্ছে, ও ABCD লিখতে দিয়েছি, লেখা বাদ দিয়ে ও আমাকে লিচু দেখাচ্ছে। তো তারপর ঝিঙ্গে এনেছিল এখানে, আর মাছ এনেছিল আর বেগুন এনেছিল, সবজিগুলো ঝিঙ্গা আলু কেটে নিয়েছি। তারপর দেখো এখানে রান্না রেডি করছে, আর এখানে মেয়েকে স্নান টান করিয়ে রেডি করে নিয়েছি। আর এক গ্যাসে দেখো এই গ্যাসটা নিবু নিবু করে, একদম জলে জ্বালেই উঠে না, এক গ্যাসে ভাত আর এক গ্যাসে মাছ ভাজি বসিয়ে দিয়েছি। তো ফাইনালি আমি মাছগুলো ভেজে নেব, মাছগুলো ভেজে মানে ঝিঙ্গে আলু দিয়ে তরকারি রান্না করব। তারপর ঝিঙ্গে আলু দিয়ে তরকারি অবশ্য মাছ দিয়েই ভালো লাগে, তাছাড়া আমার ঝিঙ্গেটা একদম খেতে ভালো লাগে না। তারপর দেখো রান্নার ফাঁকে ফাঁকে অল্প বসে বসে লেচুগুলো খেয়ে নিচ্ছি। তো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতেও মানে পাগুলো ব্যথা হয়ে যায়, তারপরে আবার বসি, একটু বসি আবার একটু রান্না করি, মানে এরকম করেই চলছে। তারপর বলছি সেই মানে টেস্টি হয়েছে তাই বলছি। আর এখানে দেখো আলু বেগুন কেটে নিয়েছিলাম, মানে মাছের চচ্চড়ি আর পেঁয়াজ কেটে নিয়েছি এখানে, আর মাছের মাথা আছে, তো মাছের চচ্চড়ি বানাবো। এখানে দেখো ঝোলটাও, মাছের ঝোলটাও প্রায় হয়ে এসেছে, ঝিঙ্গা আলু দিয়ে বানালাম। তো দেখো এখানে মাছের ঝোলটা ঝিঙ্গে আলু দিয়ে বানাচ্ছি, তো আলু বেগুনের সাথেও ভালো লাগে, কিন্তু যেই সিজনে আর কি যেটা সবজি দিলে তো ঝিঙ্গে আলু দিয়েই ভালো মনে হয় আমার। তারপর দেখো এখানে শুয়ে আছি, তো মনটা একটু খারাপ ছিল, কারণ বরের সাথেই হয়েছে মনটা খারাপ। তারপর দেখো তারপর এখানে দেখো পাঁপড় এনেছিল পর, আর এখানে দেখো ওরা ঘুমিয়ে আছে আর আমি লুকিয়ে লুকিয়ে পাঁপড় খাচ্ছি। তো আবার আস্তে আস্তে কামড় দিচ্ছে, মানে শব্দ যাতে না হয় শব্দ করে বলবে খাচ্ছি আবার। তো ফ্রেন্ডস দেখো তারপর আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তারপরের দিন সকালে দেখো, তারপরের দিন সকালে আবার ভিডিওটি নিয়ে চলে আসলাম। এখানে দেখো শিমুই রান্না হয়েছে, তো শিমুইটা আমি
মানে পাশের বাড়ি একটা দিদি দিয়েছে সিমইটা, সেটাই খাবো। আর এখানে বর আমাকে হেয়ার স্টাইল করে দিয়েছে, দেখো পাগলির মতো দেখাচ্ছে। তোমার ভিডিওটি আজ এই পর্যন্তই, তো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট লাইক করে দিবে।